গুরু মহিমা অলেখ শরণ। গুরু কৃপা ইউট্যুব চ্যানেল তরফরু নূতন বর্ষ 2024 অগণিত দর্শক মানুষ হার্দিক অভিনন্দন জনাই আরম্ভ করা যাচ্ছি জানুয়ারি মাসর মাসিক রাশিফল। ভিডিও আরম্ভ করা পূর্বরু আপন মানুষ মোর অনুরোধ, যে প্রথম করে আমার এই চ্যানেলকে আসিছেন সেমানে গোটিয়ে সবসক্রাইব করন্তু ও পাখরে আসুথিবা বেল আইকনকু দবাই দিয়ন্তু, যাহাদ্বারা কি আমার যে সময়রে ভিডিও অপলোড হব সর্বপ্রথমে আপনক পাখরে পৌঁছি পারিব। আমার এই চ্যানেলরে দৈনিক রাশিফল শতকড়া 100 কু 100 ঠিক দিয়া যাওছি, মাসিক রাশিফল মধ্যে দিয়া যাওছি। আপন মানে রাশিফল দেখন্তু ও সাঙ্গ সাথী মানুষ শেয়ার করন্তু। আসন্তু এবে জানিবা মেষ রাশির শুভ সংখ্যা ও অশুভ সংখ্যা বিষয়ে। মেষ রাশির শুভ সংখ্যা হেলা 2, 7 ও 9। শুভ বর্ষ 14 বর্ষ, 23 বর্ষ, 32 বর্ষ, 41 বর্ষ ও 50 বর্ষ। শুভ বার গুরুবার, শুভ গ্রহ বৃহস্পতি গ্রহ, রবি গ্রহ ও চন্দ্র গ্রহ। শুভ রঙ লাল ও ধলা রঙ। অশুভ সংখ্যা 4 ও 8। ঘাত বার রবিবার, ঘাত চন্দ্র মেষ, মেষ চন্দ্র, ঘাত নক্ষত্র মঘা নক্ষত্র, ঘাত তিথি ষষ্ঠী তিথি, ঘাত গ্রহ বুধ গ্রহ। আসন্তু এবে জানিবা জানুয়ারি মাসর মাসিক রাশিফল। মেষ রাশি সকাশে চলিত জানুয়ারি মাসটি মাস সারা মধ্যম ফল মিলিব। মাসর প্রথমরু আপন কোনসি ধর্ম কাম করি উচ্চ প্রশংসিত হেবে। আপন কর্ম করুথিবা স্থানরু নূতন কার্যমান মিলিব। উচ্চ কর্তৃপক্ষ আপনক কামরে আনন্দিত হই আপনকু প্রশংসা সহিত পুরস্কৃত মধ্যে করি পারন্তি। উচ্চ পদবীকু উন্নীত হেবার আভাস মধ্যে মিলিব। এয়া হই পারে কিংবা ন হই পারে, মেষ রাশির উন্নতিরে বৃহস্পতি বাধক সাজিবে। এই ফল দ্বিজাবেশ পক্ষে মিলিব, অশ্বিনী নক্ষত্র পক্ষে অশুভ ফল মিলিব, কৃত্তিকা নক্ষত্র পক্ষে শুভ ফল মিলিব। দ্বিজাবেশ ও কৃত্তিকা মেষ রাশির ভাগ্য এ মাসরে চমকিব। যে স্থানকু যাবে সে স্থানরে আপনকর জয়যুক্ত হেব। অধিক ভাগ্যশালী দ্বিজা নক্ষত্র ফল ভোগ করিবে, পরিবারের হস খুশি লাগি রহিব। এই সময়রে আপনকর কোনসি অজনা স্থানরু অর্থ মিলিপারে। ব্যবসায় করুথিবা ব্যক্তি বিশেষ মানে আশা ঠারু বহু পরিমাণরে লাভ হেব। ইলেকট্রিক গাড়ির যন্ত্রপাতি, মোবিলি, তেল, গ্যাস ব্যবসায় করুথিবা ব্যক্তি মানে বহুল পরিমাণরে লাভবান হেবে। শত্রু মানে আপনকর পরাক্রম দেখি ভয়ভীত হেবে। শত্রু দমন করিবার উপযুক্ত সময় আসিছি। আপন পূর্বরু করিথিবা ঋণ এই সময়রে পরিশোধ করিবে, ঋণ মুক্ত জীবন বিতাইবে। আপনকর সম্পত্তি দিনকু দিন বৃদ্ধি পাইব। এই সময়রে আপন কোনসি নারীক দ্বারা বহু লাভান্বিত হেবে। আপন যে স্থানকু যাতু না কাইকি সেঠারে নারী মানকর কেন্দ্রবিন্দু পালটি যাবে, কিন্তু এই সময় সাবধান হই ন রহিলে বিপদরে পড়ি পারন্তি। আপন মনকু স্থির রাখি প্রত্যেক কার্য করন্তু, নচেত অপমান ও নিন্দা পাইবে। মনরে অশান্তি ভরি যাব, শরীর দুর্বল হই পড়িব। কথারে অছি চিন্তা খায়ে গন্ডি, চিন্তারে থিবারু পরিবার লোক আপনকু বিষ পরি লাগিব। সামান্য সামান্য কথারে পরিবার লোকমানক সহিত কলহ মান মনান্তর হই পারে, এপরিকি
কোর্ট কচেরি কেস মধ্য হয়ে পড়ে ফৌজদারি মামলায় জেল দণ্ড ভোগি পারন্তি নিজকু নিজে সতর্ক রহিলে এই সব দণ্ডরু মুক্তি পাইবে মেষ রাশি সকাশে রবিবার দিন ঘাতবার হইতিবারু সেইদিন আপন পরমব্রহ্ম পরমেশ্বর নিকটরে শরণ যাঁতু এপরে আসন্তু শুনিবা জানুয়ারি মাসর কেউ তারিখরে মেষ রাশি সকাশে কেউ ফল মিলিব জানুয়ারি মাস এক তারিখ আপনকর মন উচাট রহিব দুই তারিখরে শরীরে আঘাত লাগি পারে তিন তারিখরে অর্থ প্রাপ্তি হব অচানক অর্থর সন্ধান মধ্যে মিলিযিব চারি তারিখরে পরিবাররে হস খুশিরে ব্যাঘাত হব পাঁচ তারিখ আপনক সকাশে অতি খুশির দিনটিয়ে আজি বন্ধু বান্ধব সহিত মিলনর দিনটিয়ে ছ তারিখরে বন্ধু দর্শন ও নূতন বন্ধু প্রাপ্তি হেবে সাত তারিখ দিন ঘোর অশুভ রহিব আট তারিখ অতি অশুভ আপন সাবধান রুহন্তু ন তারিখরে আপনকর মধ্যে অশুভ ফল মিলিব দশ তারিখরে আপন যেউ ধর্ম কাম করিবে সে ধর্ম কামরে বাধা আসিব এগার তারিখটি যেউ কার্য করিবে তাহা নিষ্ফল হেব বার তারিখ বন্ধু দর্শন করিবে ও অর্থ প্রাপ্তির সুযোগ হব তের তারিখ মধ্যম ফল মিলিব যদি সচেতনতা ন রকিবে তেবে কলহ সৃষ্টি হয়ে পারে চৌদ তারিখ ঘাতবার চলুথিবারু অশুভ ফল মিলিব পনের তারিখ আপনক সকাশে আয় করিবার গোটিয়ে শুভ দিনটিয়ে ষোল তারিখ ঘাত তিথি এথি সকাশে আপনকর শরীর অসুস্থ রহিব সতের তারিখ দিন কাহারি সহিত কলহ হয়ে পারে নিজ ইচ্ছারে কর্ম করি নিজ নিজ নিজকু দণ্ডিত করিবে বা নিজ ইচ্ছারে কর্ম করি অপবাদ মুন্ডাইবে অঠর তারিখ গুরুজন মানকর কথাকু গুরুত্ব দিয়ন্তু উনিশ তারিখে ঘাত চন্দ্র কোড়িয়ে তারিখ উনিশ কোড়িয়ে দুই দিন ঘাত চন্দ্র একুশ তারিখে ঘাত বার এণু উনিশ কোড়িয়ে একুশ সাবধান হয়ে রুহন্তু প্রভুঙ্কর শরণাপন্ন হুন্তু কৌণসি বিপদ হব না বাইশ তারিখ পরিবার মধ্যে ও বন্ধু বান্ধবক মধ্যে মন মালিন্য হব তেইশ তারিখ আপনকর পরাক্রম বৃদ্ধি হব প্রত্যেক কার্যরে আপন সেনাপতি পরি আগেই চালিবে চব্বিশ তারিখে যাহা চাহিবে আপন তাহা করি পারিবে পঁচিশ তারিখে প্রত্যেক কার্যরে ব্যাঘাত ঘটিব ছবিশ তারিখ মধ্যে অশুভ ফল সতেইশ তারিখ মধ্যম ফল মিলিব অঠেইশ তারিখরে ঘাত বার শরীরে আঘাত লাগিব অনতিরিশ তারিখ মন উচ্চাট হব কৌণসি কামরে স্থিরতা আসিব না প্রত্যেক সময়রে প্রত্যেক কার্যরে স্থির রাখি কার্য করন্তু নচেত কার্যগুলিক নিষ্ফল হয়ে পারে তিরিশ তারিখে অতি শুভ সম্বাদ প্রাপ্তি হেবে ও মাসর শেষ একত্রিশ তারিখ সর্বশ্রেষ্ঠ ফল প্রাপ্তি হেবে এই গলা চলিত জানুয়ারি মাসরে মেষ রাশির মাসিক রাশি ফল আজি এইঠারে রহিলি আসন্তা থরকু বৃষ রাশির মাসিক রাশি ফল নেই পৌনি আপন মানক সহিত সাক্ষাত হেব শ্রী গুরু মহিমা অলেক শরণ শ্রী গুরু মহিমা অলেক শরণ শ্রী গুরু মহিমা অলেক শরণ শরণ শরণ।